কর্মক্ষেত্র এবং জনসমাগমে যৌন হয়রানি প্রতিরোধে আইনের গুরুত্ব নিয়ে রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক সোশ্যাল কমপ্লায়েন্সের আয়োজনে রোববার রাজশাহী নগরীর একটি হোটেলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা নারীদের প্রতি যৌন হয়রানি এবং জেন্ডারভিত্তিক সহিংসতা রোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। ব্র্যাকের কর্মকর্তারা জানান, অগ্নি প্রকল্পের আওতায় নারীদের প্রতি সহিংসতা এবং যৌন হয়রানি রোধে রাজশাহী ও গাজীপুরের মোট 80টি স্কুলের 16,000 শিক্ষার্থী এবং তাদের শিক্ষক ও অভিভাবকদের লক্ষ্য করে কাজ চলছে। তাদের যৌন হয়রানি প্রতিরোধের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শিশুদের গুড টাচ এবং ব্যাড টাচ সম্পর্কেও ধারণা দেওয়া হচ্ছে। এ সময় যৌন হয়রানি প্রতিরোধে গণমাধ্যমের পাশাপাশি সমাজের সচেতন মহলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা।